অনেকে বলে আপনারা বলছেন যে গারল পালন লাভজনক, কিন্তু গারল যারা কিনে নিয়ে যাচ্ছে তারা বলছে লস হচ্ছে, তাতে কেন লস হচ্ছে? লস পালন না করতে পারলে লস হবে, মানে গারলের সমস্যা না? না, গারলের সমস্যা শুধু খাইতে দিতে কোনো রোগ বালাই নাই, খাইতে দিলে রোগ বালাই নাই। লসটা হচ্ছে কাদের, কেন লস হচ্ছে? খাইতে দিতে হচ্ছে না, খেতে দিতে পারছে না। মোটামুটি 100 ধাড়ি থাকে, 100 যদি মা থাকে তো 150 বাচ্চা হবে, 150 বাচ্চা বছরে 300 বাচ্চা, 300 বাচ্চা বেশি 5000 করে বেশি এখানে 15 লাখ টাকা, 5000 করে যদি বেশি 15 লাখ টাকা লস কোথায়?